একেবারে সেলফ মেড একটা মানুষ। আমি আমার লেখাপড়া থেকে শুরু করে আমার আমি আমি ভিকারনেসে স্কুল কলেজে পড়েছি, সেইটুকু আমার বাবা মা আমাকে পড়িয়েছে। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, অনার্স মাস্টার্স করেছি। আপনি জানেন যে সেখানে খুব একটা টাকা পয়সার প্রয়োজন হয় না, সেখানে মোটামুটি সেইটাও আমি টিউশনি করে আমি আমার পড়ার খরচ নিজেরটা নিজেই দিতাম, যেহেতু থাকা খাওয়া তো বাবা মার বাড়িতে, কিন্তু লেখাপড়ার যে খরচ, যাতায়াতের খরচ, সেটুকু নিজেরটা নিজেই করেছি। এরপরে আমি চাকরিতে জয়েন করেছি পড়া শেষ করে, তখনও নিজেরটা নিজেই করেছি। তারপর আমি আবার আরেকটা মাস্টার্স করেছি, সেখানে আমি 100% স্কলারশিপ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মাস্টার্স করেছি, এবং আই ওয়াজ এ ভ্যালিডিক্টোরিয়ান, আমি চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছি। একটু ভারী প্রশ্ন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা তো জীবনের অংশ, প্লিজ আমি একটু নিতে চাই, হ্যাপিনেস এর মানে কি? সত্যি বলতে কি, হ্যাপিনেস জিনিসটা তো এটা একটা খুবই আপেক্ষিক একটা বিষয়, সুখ জিনিসটা খুব ভীষণ আপেক্ষিক, এবং সেটা মানুষের চাহিদা, মানুষের এক্সপেকটেশনের সাথে জড়িত। তো যখনই কারো কেউ একটা এক্সপেকটেশন সেট করে এবং সেটা ফুলফিল হয় না, তখনই সে নিজেকে অসুখী বোধ করে। তো কিন্তু আমার মনে হয় যে আমরা সকলেই পারি হ্যাপিনেসটাকে নিজের হাতে গড়তে, কারণ হ্যাপিনেসটা আমার নিজের ভেতরে। আমি বলছি না যে আমি সবসময় সেটা করতে পারি, কিন্তু জিনিসটা আমি বুঝি, আমি জানি, কিন্তু হয়তো আমরা মানুষ হিসেবে সবসময় সেটা করতে পারি না। আমার আমার সুখের জায়গাটা বা আমার ভালো লাগার জায়গা, আমার খুশির জায়গা হয়তো আমি নিজেই ক্রিয়েট করতে পারি, কারণ জিনিসটা আমার ভেতরের উপলব্ধি। হয়তো আমরা নিজেরাই জানি যে কি করলে আমি নিজে সুখী থাকব, এবং সেইভাবে আমাদের এক্সপেকটেশন সেট করতে পারি, কিন্তু আমরা তো মানুষ, আমরা অনেক ভুলে ভরা, তো আমরা সবসময় সেটা করতে পারি না। ছেলেদেরকে হয়তো ওই বিষয়গুলো নিয়ে আলোচনাই করা হয় না, কিন্তু আমাদেরকে শেখায়, মেয়েদেরকে বাবা মায়েরা শেখায় এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো। আমি জানি না আপনাকে কখনো শুনতে হয়েছে কিনা যে আপনি বাড়ি থেকে একা বেরোতে পারবেন না, বা আপনি বাইরে সাইকেল চালাতে পারবেন না, বা আপনি এই কাপড় পরবেন, এই কাপড় পরতে পারবেন না। এই জিনিসগুলো আর কি। তো আমার মনে হয় যে এই এই যে ছোটবেলা থেকে একটা অন্যভাবে ভিন্ন কিছু জিনিস শেখানো, যেটা মানুষ হিসেবে শেখানো না, শুধু মেয়ে হিসেবে শেখানো, সেইটার কারণে কিন্তু আমরা বড় হতে হতে অনেক সময় খুব সহজ জিনিসগুলো করতে ভয় পাই, যেগুলো হয়তো অনেক কঠিন কাজ না, খুব সহজ কিছু সেগুলো করতে ভয় পাই। আমরা বড় কোনো রিস্ক নিতে ভয় পাই। আচ্ছা, আমি আমি এখন এখন আমি যে দায়িত্বে আছি আমি সেটার কথাই বলি। আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, যার অর্থ হচ্ছে শিশুর প্রারম্ভিক বিকাশ, শিশু বিকাশ রিলেটেড যেগুলো কাজ, সেই ধরনের কাজ করি। এবং মূলত আমরা সেটা গর্ভাবস্থা থেকে 5 বছর বয়সী শিশুদের বেড়ে ওঠার জন্য তাদের যে বিকাশের দিকগুলো, এবং তাদের বাবা মাদেরকে প্রস্তুত করা, তাদের শিক্ষা শিশুদের, সেই সেই জিনিসগুলো নিয়ে কাজ করি। আমরা আসলে মেইনলি আমরা সুবিধা বঞ্চিত এবং গ্রামের দরিদ্র পরিবারদের সাথেই কাজ করি, যাদের আসলে শিক্ষা, পুষ্টি সেই সব দিক থেকেই তারা সুবিধা বঞ্চিত, সেরকম জনগোষ্ঠীর সাথে আমরা কাজ করি। তো এবং আমাদের একটা মজার ফোকাস হচ্ছে আমাদের এই শিশু বিকাশ প্রোগ্রামে, সেটা হলো যে আমরা খেলার মাধ্যমে শিশুদের বিকাশ ঘটানোর চেষ্টা করি। কারণ বিশ্বের অনেক গবেষণায় দেখা গেছে যে খেলার মাধ্যমে, এবং এটা সত্যি যে খেলার মাধ্যমেই শিশু সবচেয়ে স্বাভাবিকভাবে শেখে, এবং প্রকৃতির সাথে খেলতে খেলতে বাবা মায়ের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতেই শিশু শেখে আসলে, এবং তার এই পৃথিবী জগৎ সম্পর্কে ধারণা হয়। তো আমরা সেই জিনিসটাই করার চেষ্টা করি আমাদের যে পরিবারগুলোর সাথে কাজ করি, যে সেখানে শিশু কি করে শিখবে, বাবা মা কি করে শিশুকে সর্বোচ্চ সাপোর্টটা দিবে তার জায়গা থেকে, সেটা সে যেই সোশ্যো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডেরই হোক। তো আমাদের ওখানে শিশু বিকাশ কেন্দ্র আছে, যেগুলোকে আমরা বলি প্লে ল্যাব, আমরা সেগুলোকে স্কুল বলি না, আমরা বলি প্লে ল্যাব বা খেলাঘর বলতে পারি। সেখানে শিশুরা আসে, দিনে 3-4 ঘন্টা থাকে, তারা সারাদিন খেলা করে,
এবং যদিও তার আমি বলছি খেলা, বাট এগুলোর বিভিন্ন সাইন্টিফিক উপায়ে উপায়ে খেলার কিছু পদ্ধতি আছে যেগুলো নিয়ে আমরা অনেক গবেষণা করি এবং আমাদের কারিকুলাম আছে সেই অনুযায়ী, এবং সেখানে মায়েরা আসে, বাবারা আসে, সবাই মিলে একসঙ্গে খেলনা তৈরি করে, একসঙ্গে খেলে। তো সুন্দর একটা বিধৃত জীবন দেখা হয় আপনার, মানে অনেক রকম জীবন দেখা হয় আপনার। সেটা যে শুধু আমি দেখি তা না, আমি আমি যখন ফিল্ডে যাই, আমার ফিল্ড মানে হচ্ছে ওই উগান্ডা, তানজানিয়া, যেসব কান্ট্রিতে আমি কাজ করি, সেখানে আমার মেয়েকেও নিয়ে যাই, এবং সেই আমি বলবো যে সেটা খুব সুন্দর একটা, কি বলবো, একটা উৎসব মুখর পরিবেশ, এত ন্যাচারাল। তো সেখানে আমার মেয়েও যখন 2-3 ঘন্টা সময় থাকে, ও ভীষণ এনজয় করে এবং ও আমার কাজটা খুব ভালোভাবে বোঝে, বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, যে বাহ, একটা খুব দারুণ ছবি পেলাম। এটা এটা কবে? এটা ওখানকারই? এটা না, এটা 2012 সালে সিয়েরা লিওনে, এটা ওয়েস্ট আফ্রিকার একটা একটা দেশ সিয়েরা লিওন, সেখানেও সেখানে গিয়েছিলাম ওই যে কোন মুহূর্তের ছবি। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম কোন একটা গ্রামে, আই গেস পোর্ট লোকো নামে একটা গ্রামে, সেখানে আমরা কিছু অ্যাডোলেসেন্ট বাচ্চা যারা হচ্ছে বয়সটা আমি কি বলবো যে 10-15-16 বছর বয়স, সেই রকম ছেলেমেদের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, তাদের তাদের শিক্ষা রিলেটেড, তাদের বেড়ে ওঠা রিলেটেড, তাদের পিউবার্টি রিলেটেড, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম, এটা বোঝার জন্য যে আসলে তাদের তারা কি কি চ্যালেঞ্জেস ফেস করছে, তাদের চাহিদা কি, কি ধরনের সাপোর্ট তাদের দরকার, তাদের বাবা মায়েদের সাথে কথা বলেছি, তো সেই একটা কাজে গিয়েছি। তার মানে মিথিলা হিউম্যান সাইকোলজি সম্পর্কে বিশদ জ্ঞান আছে, প্রচুর বোঝে। আমি জানি না, আমি বলবো না বিশদ জ্ঞান আছে কিনা, কিন্তু অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় আমার কাজের কারণে। খুব খুব স্বাভাবিক। একটা চমৎকার মানুষের হ্যাপিনেস এর মূল সংজ্ঞাটা কি, কেমন, কোথায় আপনার, মানে খুব একটু ভারী প্রশ্ন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা তো জীবনের অংশ, প্লিজ আমি একটু নিতে চাই হ্যাপিনেস এর মানে। সত্যি বলতে কি, হ্যাপিনেস জিনিসটা তো এটা একটা খুবই আপেক্ষিক একটা বিষয়, সুখ জিনিসটা খুব ভীষণ আপেক্ষিক এবং সেটা মানুষের চাহিদা, মানুষের এক্সপেকটেশনের সাথে জড়িত। তো যখনই কারো কেউ একটা এক্সপেকটেশন সেট করে এবং সেটা ফুলফিল হয় না, তখনই সে নিজেকে অসুখী বোধ করে। তো কিন্তু আমার মনে হয় যে আমরা সকলেই পারি হ্যাপিনেসটাকে নিজের হাতে গড়তে, কারণ হ্যাপিনেসটা আমার নিজের ভেতরে। আমি বলছি না যে আমি সবসময় সেটা করতে পারি, কিন্তু জিনিসটা আমি বুঝি, আমি জানি, কিন্তু হয়তো আমরা মানুষ হিসেবে সবসময় সেটা করতে পারি না। আমার আমার সুখের জায়গাটা বা আমার ভালো লাগার জায়গা, আমার খুশির জায়গাটা হয়তো আমি নিজেই ক্রিয়েট করতে পারি, কারণ জিনিসটা আমার ভেতরের উপলব্ধি। হয়তো আমরা নিজেরাই জানি যে কি করলে আমি নিজে সুখী থাকবো এবং সেইভাবে আমাদের এক্সপেকটেশন সেট করতে পারি, কিন্তু আমরা তো মানুষ, আমরা অনেক ভুলে ভরা, তো আমরা সবসময় সেটা করতে পারি না। ডেফিনেটলি মানুষ বললেন, মানুষের দুই রকম ব্যাখ্যা, দুই রকম আলোচনা হয়, যদিও এটা লেম শোনায় শুনতে, মেয়ে মানুষ পুরুষ মানুষ, মেয়ে মানুষদের যুদ্ধটা একটু আলাদা এবং বাংলাদেশ বা এই উপমহাদেশের ক্ষেত্রে তো আলাদা বটেই। সেই ক্ষেত্রে ধরেন জীবন সংগ্রাম, এটা একটা খুব কমন একটা সাবজেক্ট, মানুষের স্ট্রাগল, অনেকের ধারণা কি মানে একটু সচ্ছল বা মিথিলাদের জীবনে কোনো সংগ্রাম নাই, মানে মিথিলা হয়ে ওঠার জন্য কোনো স্ট্রাগল নাই, এটা বোধ হয় সোনার চামচ মুখে দিয়ে এসছে, আল্লাদে আল্লাদে বড় হয়েছে। এটা একদম আমি থার্ড পার্সন মানে পারসেপশন থেকে বলছি, অনেক রকম প্যাচাল করতে হয়তো অনেক রকম কমেন্ট পাই, তো সেই জায়গা থেকে আসলেও কি ইউ আর সো মানে এক্সট্রিম ব্লেসড, নাকি আসলে স্ট্রাগল করতে হয়? আপনার মুখ থেকে শুনি আপনার কথা বলুন। না, আমার মনে হয় যে যার যার এক এক মানে যার যার এক একজনের গল্প এক এক রকমের থাকে, কিন্তু যা নারী হিসেবে একটা একটা স্ট্রাগল করে যেতেই হয় সব সময়, সেটা ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে আমরা কিছু মাইন্ডসেট নিয়ে বড় হই, আমাদেরকে কিছু জিনিস শেখানো হয় যেগুলো আমাদের জীবনে প্রতিবন্ধকতা হিসেবে
কাজ করে এবং যেগুলোর কারণে হয়তো আমরা নারীরা এগিয়ে যেতে ভয় পাই, আমাদেরকে শেখানো হয় জোরে কথা বলা যাবে না, জোরে হাসা যাবে না, একা বাড়ি থেকে বের হওয়া যাবে না, এইরকম কাপড় চোপড় পরতে হবে, এইরকম কাপড় চোপড় পরতে হবে না, অনেকগুলো জিনিস যেগুলো আসলে ছেলেদেরকে হয়তো ওই বিষয়গুলো নিয়ে আলোচনাই করা হয় না, কিন্তু আমাদেরকে শেখায়, মেয়েদেরকে বাবা মায়েরা শেখায় এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো। আমি জানি না আপনাকে কখনো শুনতে হয়েছে কিনা যে আপনি বাড়ি থেকে একা বেরোতে পারবেন না, বা আপনি বাইরে সাইকেল চালাতে পারবেন না, বা আপনি এই কাপড় পরবেন, এই কাপড় পরতে পারবেন না, তো এই জিনিসগুলো আর কি। তো আমার মনে হয় যে এই এই যে ছোটবেলা থেকে একটা অন্যভাবে ভিন্ন কিছু জিনিস শেখানো, যেটা মানুষ হিসেবে শেখানো না, শুধু মেয়ে হিসেবে শেখানো, সেইটার কারণে কিন্তু আমরা বড় হতে হতে অনেক সময় খুব সহজ জিনিসগুলো করতে ভয় পাই, যেগুলো হয়তো অনেক কঠিন কাজ না, খুব সহজ কিছু সেগুলো করতে ভয় পাই, আমরা বড় কোনো রিস্ক নিতে ভয় পাই। তো সেগুলো আমাকে উত্তরণ করতে হয়েছে, সেটা সকল নারীকেই উত্তরণ করতে হয়, অনেক যে যার যার মতো করে উত্তরণ করে, অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। তবে আমি যেহেতু একেবারে সেলফ মেড একটা মানুষ, আমি আমার লেখাপড়া থেকে শুরু করে আমার আমি আমি ভিকারনেসে স্কুল কলেজে পড়েছি, সেইটুকু আমার বাবা মা আমাকে পড়িয়েছে, তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, অনার্স মাস্টার্স করেছি, আপনি জানেন যে সেখানে খুব একটা টাকা পয়সার প্রয়োজন হয় না, সেখানে মোটামুটি সেইটাও আমি টিউশনি করে আমি আমার পড়ার খরচ নিজেরটা নিজেই দিতাম, যেহেতু থাকা খাওয়া তো বাবা মার বাড়িতে, কিন্তু লেখাপড়ার যে খরচ, যাতায়াতের খরচ, সেটুকু নিজেরটা নিজেই করেছি। এরপরে আমি চাকরিতে জয়েন করেছি পড়া শেষ করে, তখনও নিজেরটা নিজেই করেছি, তারপর আমি আবার আরেকটা মাস্টার্স করেছি, সেখানে আমি 100% স্কলারশিপ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মাস্টার্স করেছি, এবং আই ওয়াজ এ ভ্যালিডিক্টোরিয়ান, আমি চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছি। তো এই পর্যন্ত আমার চাকরি থেকে শুরু করে আমি ইন্টার্ন হিসেবে ঢুকেছিলাম ব্র্যাকে, এবং আমার কাজ করতে এত ভালো লেগেছে যে তারপরে আমি এত এফোর্ট দিয়েছি যে তারপরে আমার ওখানে একটা চাকরি হয়ে যায়, এবং তারপরে কিন্তু এই যে 12 বছর আমি হেড অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট একদিনে হইনি, 12টা বছর লেগেছে, এবং আমি সেই কাজ করে গিয়েছি, এবং আমার কলিগরা, আমার যারা সিনিয়র, তারা জানে যে আমি কতটা ডেডিকেটেড আমার কাজে। তো আমি অনেক হার্ড ওয়ার্ক করে এবং প্রতিটা মানে কি বলবো যে প্রতিটা জিনিস নিজে অর্জন করেছি, এবং সেটা করতে গেলে অবশ্যই আমাকে অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে, আমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়েছে, আমাকে আমি শুধু যে লেখাপড়া করে চাকরি করেছি তা না, আমি আরেকটা মাধ্যমেও ক্যারিয়ার করেছি যতটুকুই করতে পেরেছি, আমাকে প্রচুর টাইম ম্যানেজমেন্ট করতে হয়েছে, আমাকে আমার পরিবারের সাথে, আমার শ্বশুর বাড়ির সাথে, আমার পার্টনারের সাথে, আমার সন্তানের সাথে, সবার সাথে নেগোসিয়েট করে 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 এই এত দূর আসতে হয়েছে।